ও গাইস, লাস্ট টাইম আমরা যখন কার্নিভাল থেকে পালিয়েছিলাম ওখানে একটা দরজা ছিল, তোমরা হয়তো দেখেছিলে লাস্টে, যেখানে আমি বলেছিলাম যদি আমি দরজাটা ঢুকি তাহলে আমাকে অন্য জায়গায় একটা টেলিপোর্ট করে দিতে পারে। দরজাটা ঢোকার পর আমরা টেলিপোর্ট হলাম একটা স্টেশনে, যেখানে থমাস বলে একটা ট্রেন আছে যেটাকে তোমরা হয়তো ছোটবেলায় কার্টুন দেখতে, ওইটাই এখন ইভিল থমাস হয়ে গেছে আর ও আমাদের এখন মারার চেষ্টা করছে। আমাদের মতো এখানে অনেকে ফেসে আছে, অনেকে গাইস। চলো বেশি কিছু না বলে গেমটা এন্ট্রি নাও, কিন্তু তার আগে বলি যদি চ্যানেলটা নতুন না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে এখন একটা লাইক করে দাও। চলো গেমপ্লেতে এন্ট্রি নেওয়া যাক। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ওই স্টেশনটার ভেতরে, যেখানে এখানে অনেকগুলো স্কিন পাওয়া যাচ্ছে যেটা আমি জানি না, কিন্তু আমি যেটা এখানে দেখলাম এখানে ইভিল থমাস রয়েছে। থমাস তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সামনে ইভিল থমাস রয়েছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ তোমরা অ্যাক্সিডেন্ট করে এখান থেকে আগুন ফাগুন জ্বালিয়ে যাচ্ছে, এইও দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ইভিল থমাস। আর এখানে রয়েছে কয়েকটা স্কিন আর কয়েকটা জিনিস, ঠিক আছে চলো। আর এই দিকটাতে আমাদের রয়েছে হচ্ছে নতুন মার্চেন্ডাইজ যেগুলো আমাদের লাগবে না। আর এখানে এটা কি পুল ভাই, এটা কি জানি না। চলো বেশি কিছু না বলে এখান থেকে তাড়াতাড়ি পালানো যাক। আর এটা হচ্ছে আমাদের সেই স্টেশনটা যেখানে আমি টেলিপোর্ট হয়ে এসেছি, আর এখানে এই ছোট ছোট ট্রেন গুলো রয়েছে, আর এখানে একটা ছোট রিমোট রয়েছে যেটা দিয়ে চালানো যায় হয়তো। আর পেছনটা দেখে আসি পেছনে কি রয়েছে গাইস, কারণ অনেক কিছু নতুন নতুন থাকতে পারে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পেছনে গ্যারাজ টাইপের রয়েছে যেখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে অনেক গাড়ি, আর সামনে একটা রোড যেটা থেকে আমরা আশা করছি যেতে পারবো না। হ্যাঁ গাইস, আমরা যেতে পারবো না আমরা যেতে পারবো না এখান থেকে। চলো ওই টানেলটাতে যাওয়া যায়, টানেল থেকে পালিয়ে যাবো আমরা ওখান থেকে। থমাস ইজ রেডি, হারি আপ। চলো থমাস রেডি, তারা করার জন্য আমাদের পালাতে হবে গাইস। চলো ও ভাই এখানে একটা ট্রেন, আর আমি কোথায় চলে এসেছি দেখো। ও ভাই, এখানে অনেকে আমার মতো দাঁড়িয়ে রয়েছে, আর কয়েকটার মাথায় তো এখানে খাবারও রয়েছে। খিদে পেয়ে গেল শুনে। আর পেছন থেকে থমাস আসছে, ভাগো 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 ভাগো, পালাও। ও ভাই, এখানে এসো, কি রয়েছে? এখান থেকে লাফাতে লাফাতে যেতে হবে, এটাকে কাটাও। চলো এখান থেকে সবাই মিলে যাচ্ছে। আরে সর ভাই, এখানে 1, এখানে 2, এগুলো পড়ে যাচ্ছে। 3 3 3 3 3 ভাই, এটা কি হলো ভাই, এটা কি হলো? আমাদের ওখানে আরামসে যেতে হবে, মানে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তারপর আমরা ওখান থেকে আরামসে যেতে পারবো। আর এখানে আমি ভেতরে চলে এসেছি যেখানে দুজন আপাতত দাঁড়িয়ে আছে, যার মাথায় একটা স্যান্ডউইচ রয়েছে, দুটো চিকেনের কিছু রয়েছে আর একটা ব্রেড রয়েছে, আর একজন চলে এলো মাথায় খাবার নিয়ে। এরা কি কোনো তীর্থযাত্রায় যাচ্ছে মাথায় খাবার টাবার নিয়ে? আমাদের কাছে ফ্ল্যাশ লাইট আছে গাইস, এটা আমি দেখিনি, এই দেখো আমাদের কাছে ফ্ল্যাশ লাইট আছে, ঠিক আছে। তো চলো এবার আমরা ওয়েট করি ট্রেনটা আসার, এখানে ইভিল থমাস আসার। থমাস, আমি কেন বারবার নামটা ভুলে যাচ্ছি গাইস। তো ঠিক আছে, ওয়েট করি, চলো। তো চলো গাইস, আমাদের ট্রেন এবার আসতে চলেছে, যেখানে দেখতে পাচ্ছ এই সামনেটায় ট্রেন আসছে ওই দূর থেকে, আর এখানে একটা মালগাড়ি আছে, আর এখানে অনেকে গার্লিক ব্রেড পটেটো নিয়ে যাচ্ছে। আমি সবার লাস্টে যাবো, কারণ সামনে দিয়ে গেলে ল্যাগ হয়ে যাচ্ছে, তাই জন্য আমি মরে যাচ্ছি। আমি যখন ট্রেনটা আসবে আর ওটা খুলে যাবে আমি সঙ্গে সঙ্গে যাবো ভাই, খোল তাড়াতাড়ি। চলো ওরা যাচ্ছে, আর এই দেখো ইভিল থমাস। আমি কেন থানোস বলছি বারবার, এখানে আরামসে যেতে হবে গাইস, আরামসে, একদম আরামসে, একদম আরামসে। 1, এখানে আরামসে যাবো গাইস, আমি ল্যাগেতে যাবো না। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10, ইজি, চলে এসছি। চলো এখান থেকে লাফাও সাইড দিয়ে আরামসে গাইস। আমাদের থানোস ট্রেন পাত্রী নেই এখানে, কি করে আসে? ও ভাই, পটরি নেই এখানে, দেখো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, আর এ এখানে পটরি নেই তাও চলে আসছে। আর আমাদের কোন দিকে যেতে হবে ভাই? এদের সাথে চলো, এখানে আগুন ফাগুন লেগে পড়ে রয়েছে। ও ভাই, চলো আরামসে। ও ভাই, এদের মাছ থেকে কি করে আসছে? আমাদের ইভিল থমাস ভাই, এই দেখো, এবার পটরি এলো, এবারও চলে আসছে ওপাশ থেকে, আর এখানে একটা UFO ভেঙে পড়ে রয়েছে গাইস। What the ভাই, ও ভাই, এখানে পটরি নেই গাইস, আমি মরে গেলাম। কি একটা ক্যান্সেল হয়ে গেল, মরে গেলাম কি করে আমি জানি না ভাই, আমার সাথে কেন হয় এরকম ভাই, আমি একবারে ক্লিয়ার করে নিয়েছিলাম অতটা। তো চলো গাইস, আবার আমাদের ট্রেন এখন আসতে চলেছে, আর আমি ওদিকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেখেছি, আর ওদিক থেকে মালগাড়ি যাচ্ছে, রাস্তাটা খুলবে তারপর আমরা দৌড় মারবো। আর এখানে আমার সাথে অনেকে দাঁড়িয়ে রয়েছে ট্রেনে কাটা পড়বে বলে। ভাই সরে যা, তোরা যা, পালা, আমি থমাসকে আটকে দেবো ভাই। আগের বারে থমাস আমাকে কুচলে দিয়ে চলে গেছে, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, থমাস আসবে আর আমি লাস্ট টাইমে দৌড়বো। চলো পটরি খুলে গেছে, এবার আমরা আরামসে যেতে পারবো। আর থমাস আসছে এখন, ইয়েস থমাস আসছে, চলো এখান থেকে লাফাও আরামসে যাবো গাইস আমরা এবারে, কারণ আগের বারে আমরা ল্যাগের জন্য মরে গেছিলাম। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 10, এখানে 11, ওকে পার করে নিচ্ছি এবার আরামসে এখানটাও। চলো, আর এখানে ভাঙা ট্রেনটা আবার পড়ে রয়েছে, আর এবার আমি পেছনে তাকাবোই না, এবার আমি আরামসে যাবো। ওই দেখো এখন আসছে না, এখন আমাদের থেকে অনেক দূরে আছে, আর এখানে অ্যাক্সিডেন্ট, আর এখানে পটরি নেই কিন্তু তাও আসছে, আমি এটা ভেবে পাচ্ছি না কি করে। আরামসে আমাদের যেতে হবে, আর পেছন থেকে ও আসছে এখন, আমাদের আরামসে যেতে হবে। আর আগে আমি অনেকটা গিয়ে আগের বারে মরে গেছি, আর এখান থেকে আরামসে নাবো। আর চলো আমরা চলে এসেছি আবার সেম জায়গাতে, আর পেছনে থমাস আসছে গাইস, আর থমাসের স্পিড বেড়ে গেছে। স্পিড কি করে বাড়লো তোর? ও বেটা, ওর পায়ে লাগলো, আমি মরে গেলাম।
यार এটা কি হচ্ছে আমার সাথে কি বারবার আমি ওইখানটায় গিয়ে মরছি কেন কি হচ্ছে আমার সাথে আমি বুঝে পাচ্ছি না ভাই তো চলো আমি আরেকবার ট্রেনের ওয়েট করি তারপর আমরা এখান থেকে যেতে পারবো তো চলো গাইস আরেকবার আমাদের ট্রেন এখানে আসতে চলেছে ভাই ওকে ওকে আয় তুই থমাস তোর যদি এবারে না আমি ভেঙে দিয়েছি টায়ার মানে কি থাকে পটরি চলো থমাস আসছে আমরা খতরোকে খিলাড়ি চলো আমরা এরকম ভাবে যাব সবার লাস্টে গাইস এই মেয়েটা তো খুবই স্লো দৌড়াচ্ছে তো চলো এখান থেকে আরামসে যাচ্ছি আমরা এবার আমরা ভাই করেই নেব আমি বলছি করে নেব তো নেব গাইস এখানে 1 এখানে 2 এখানে 3 এখানে 4 এখানে 5 এখানে 6 এখানে 7 এখানে 8 এখানে 9 এখানে 10 তাড়াতাড়ি পালা পেছনে থমাস আসছে ভাই পুরো মরে যাব ভাই আরামসে আরামসে এবারে আমাদের আরামসে বেঁচে বেঁচে খেলতে হবে এগুলো তো টাচ হলেই আমরা শেষ থমাস পেছনেই আসছে ইয়েস আমাদের পালাতে হবে তাড়াতাড়ি পালাতে হবে আর এই পাটরি গুলোতে পা লাগলেই মানে শেষ তো চলো এখান থেকে আরামসে বেরো ভাই আগুনে না আগুনে না আগুনে টাচ লাগলেই শেষ ও ভাই আরামসে 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 যেতে হবে আমাদেরকে এখান থেকে চলো 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 ভাই আরামসে একদম আরামসে একদম চলো আমরা ট্রেনের ভেতরে চলে এসেছি আর এখানে আমি আর কোথাও পা দেব না ইউএফও গুলোতে তো একদমই দেব না গাইস আমি এখান থেকে লাফিয়ে বেরিয়ে যাব আরামসে ও ভাই আরামসে যেতে হবে আমাদেরকে আরামসে আমি নিজেই আরামসে আরামসে বলছি আর আমি নিজেই এরকম ভাবে চলো এবারে এবার আমরা করে নেবো গাইস এবারে করে নেবো চলো তো চলো টার্নেলে যাওয়া যাক তারপর ওখানে গিয়ে ওয়েট করি ট্রেনটা আসে তারপর আমরা ওখান থেকে এসকেপ করব তো চলো এবার আমাদের ট্রেনটা আসছে আর সবাই দৌড়েছে ওইদিকে মালগাড়ির চালু হয়ে গেছে আর মাথায় গুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর একটা প্রজাপতি চলে এসেছে আমরা দাঁড়িয়ে রয়েছি আর সামনে ইভিল থমাস আসছে গাইস এবার আমরা ওটা করে নেবো গাইস আর আমরা বুঝতে পেরে গেছি আমাদের আরামসে যেতে হবে আমাদের কোনো চাপ নেই আমরা আরামসে যাবো ইয়েস আরামসে যাবো আরামসে 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 গাইস একদম আরামসে চলো আস্তে 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 গাইস এখানে আস্তে আস্তে লাফাতে লাফাতে যেতে হবে এখানে 1 এখানে 2 এখানে 3 এরা আমাকে মেরে ফেলবে 4 5 6 7 8 9 10 আর থমাস চলে এসেছে আমার পুরো পেছনে এখান থেকে পালাও 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 ভাই আর ওই তলায় ইয়েলো ইয়েলো গুলো পড়েছিল ওগুলোতে আমাদের পা দিলেই আমরা শেষ হয়ে যাব আর এবারে যদি আমি মরে যাই তাহলে আমি কিছু করবো না আবার স্টার্ট করবো তো ঠিক আছে চলো আরামসে যেতে হবে আর এই আগুন গুলোর থেকে আমাদের বেঁচে থাকতে হবে গাইস কারণ এখানে আমরা আগুনে ঠেকলেই শেষ ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে চ ভাই আরামসে চ সাইডে আগুনই আগুন গাইস আরামসে ইউএফওর উপর দিয়ে আমরা লাফি লাফি যাবো আর সাইডে ওই ইয়েলো গুলোতে আমরা পা দেবো না পেছনে থমাস আসছে অনেক দূর আছে আমাদের অনেক টাইম আছে আমরা আস্তে আস্তে যেতে পারবো আর এখানে আরামসে এখানে আরামসে ইয়েস আমরা কমপ্লিট করে নিয়েছি এই জায়গাটাকে এখানে আরামসে এখানে আরামসে এখানে আরামসে এখানে আরামসে এখানে আরামসে এখানে আরামসে ইয়েস ইয়েস সামনে নর্মাল থমাস ভাই নর্মাল থমাস ওকে সাইড দিয়ে আমরা আরামসে বেরিয়ে যাই এখানে আর এখানে পেছনে ইভিল থমাস কি ওকে পার করে আসবে ইভিল থমাস ও ভাই ওকে পার করে চলে এসেছে ইভিল থমাস চলো এগো এগো আর এখানে আমাদের মুখের সামনে ভাই পটরি উপর দিয়ে যাচ্ছে ঘুরে আরে ভাই ভাই গলা মটকে যাবে ভাই পটরি উপর দিয়ে যাচ্ছে আর আমরা উপর দিয়ে আমরা তলা দিয়ে যাবো ইভিল থমাস কিরম ভাবে আসবে গাইস ও ভাই ও ভাই এ তো সোজাই আসে এর তো কোনো পটরি দরকারই পড়ছে না ও ভাই এ পাগল কোথাকার থমাস আমাকে ছেড়ে দে ভাই দেখো দেখো পটরি উপর দিয়ে আছে কিন্তু ও সোজা আসছে পাগল হয়ে গেছে দেখো গাইস দেখো দেখো ভাগো 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 সামনে আরেকটা থমাস রয়েছে যেটা আমাদের খুব কিউট থমাস কিন্তু পেছনেরটা না পেছনেরটা রাখোস থমাস ভাই রাখোস থমাস আবার আমি 22 বলেছি গাইস তোমরা এই গেমটা খেলো আর খেলে যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে আমাকে বলবে আর এগুলোতে ঠেকলে আমরা ফেটে যাবো আশা করছি তাই জন্য এগুলো দূর দূর থেকে যেতে হবে তো আরামসে দূর দূর থেকে আমি আরামসে যাবো কারণ এবারে আমি অনেকটা চলে এসেছি অনেকটা ঠেকবি না ঠেকবি না ভাই ঠেকবি না ঠেকবি না ঠেকবি না ঠেকবি না ঠেকবি না প্লিজ 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 বলেছিলাম यार প্লিজ বলেছিলাম গাইস এবারে আমরা অনেকটা চলে গেছিলাম তার মানে পরের বারটায় আমরা পুরো কমপ্লিট করে নিতে পারবো চলো পরের বার ট্রেন আসার ওয়েট করা যাক আর আমরা কমপ্লিট করে নেব গাইস ডে 2 আর সামনে ওই ঘোড়া পাটরিটা আবার চলে এসেছে আর এবারে আমি ওই বাস্তুগুলোতে তো ঠেকবই না ভাই ভাই তোমরা কমেন্ট করতে পারো 22 তাহলে আমি বুঝতে পারবো যে এতটা তোমরা দেখেছো যারা যারা দেখেছো 22 কমেন্ট করতে পারো চলো 22 কমেন্ট করো আর পেছনে আমাদের ইভিল থমাস আসছে আর আমি এই টাইমে হাসছি গাইস আমি কেমন একটা পাগল আমি বুঝতে পারছি না চলো এখন জায়গা থমাস আমার এখানে ভালো থমাস আছে তোর সাথে ফাইট করবে ভালো থমাস যাওয়ার সাথে ফাইট কর আরে ফাইট কর ফাইট কর পাগল ফাইট কর গিয়ে চল তো চলো আমরা আরামসে এখান থেকে এগিয়ে যাই আর আমরা এবারে মরবো না আমরা এখানে কোনো ক্যানেতে ঠেকবো না আমরা আরামসে সাইড দিয়ে চলে যাবো লাফাতে লাফাতে আরে এখান থেকে ডান দিকে একটা ফুটে গেল গাইস আমরা এই পাশ থেকে যাবো এই পাশ থেকে আরামসে 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 গাইস আরামসে ফেটে গেছে ও আমার পাশে ও ভাই ভাগো 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 ও ভাই রাস এরকম টেনা বেড়া করে দিয়েছে কেন ও ভাই আস্তে 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 ভাই আস্তে আস্তে আরামসে আরামসে এটা তলা দিয়ে চলে চল থমাস এগুলোকে সব ভাঙতে ভাঙতে আসছে থমাস দূরে আছে আমাদের এখান থেকে পালাতে হবে এখানে কোথায় আমরা চলে এসেছি গাইস ও ভাই আমরা যেতে পারছি না আগে ও ভাই আমাদের যেতে দে থমাস আসছে যেতে দে ও ভাই যেতে দে ও এই এই তো এদিকে রাস্তা ও ভাই আমাদের যেতে দে আরে আরে যেতে দে আরে থমাস আসছে ও বেটা জি আমাদের কাউকে ওখানে যেতে দিল না থর 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 তো কাউকে যেতে দিল না ওখানে সবাই মিলে আটকেছিলাম আমরা গাইস যেতে দিল না তো চলো আরেকবার আমি ওইখানটাতেই যাব ওখানটাতে গিয়ে দেখব যে ওখান থেকে আমরা কেন যেতে পারছিলাম না তো চলো আরামসে করে নেব কারণ আমরা হচ্ছি প্রো তো চলো
যা যা চলো আমরা আরেকবার এইখানে এবার আমাদের রাস্তা কোন দিকে আছে আমি জানি না আমাদের কি কি সোজা যেতে হবে নাকি এদিকে যেতে হবে আমি জানি না আমাদের আশা করছি সোজাই যেতে হবে কারণ এদিকে রাস্তা নাই চলো চলো খুলে গেছে রাস্তা ভাই আমরা আরামসে যেতে পারবো এবার এখানে থমাস কোন দিক দিয়ে আসছে আর ওদিকে আমরা যেতে পারবো না আমাদের এদিক দিয়ে যেতে হবে থমাস আসছে সামনে দিয়ে ট্রেন চলে এলো ভাই ওরে ভাই ভাই রাস্তা কি এদিকে না এদিকে রাস্তা নয় আমাদের ওদিকে যেতে হবে ও ভাই থমাস কোথায় আর আমরা যেতে পারছি না কেন ও ভাই আমাদের এটা অন করতে হবে না কি করতে হবে ভাই আমরা যেতে পারছি না একদমই ওয়েট আ সেকেন্ড থমাস টু বি রেডি ইট মে টেক আ সেকেন্ডস ওকে থমাস এখন রেডি হচ্ছে তো আমাদের এখন ওয়েট করতে হবে ওকে ওকে নো প্রবলেম নো প্রবলেম তারপর আমরা এখান থেকে পালাতে পারবো গাইস আর এখান থেকে কোথায় পালাতে হবে আমি জানি না আর এখানে আমরা সবে চারজনই আসতে পেরেছি মানে 100 জনের মধ্যে থেকে আমরা চারজন এখানে কোয়ালিফাই করতে পেরেছি তো চলো আমি ওয়েট করে নি আর থমাস আসবে ওদিক থেকে তো আমাদের দিকে সোজা চলো রাস্তা খুলে গেছে পালাও থমাস আসছে পালা ভাই ভাই আমি তো চলে গেছিলাম এতটা ও ভাই ওদিকে ট্রেন আর আমরা কোন দিকে যাবো ওই দেখো থমাস আসছে পেছনের পাটরি থেকে থমাস আসছে ভাই ভাগো 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 আরে পালাতে দে থমাস আসছে ওরে থমাস আসছে পাগল দরজা খোল যেতে দে ইয়েস চলো আমরা পাঁচজন এখানে কোয়ালিফাই করে রয়েছি এবার দেখি কি হয় এখানে ভাই আর এখানে তো একটা অদৃশ্য ট্রেন দাঁড়িয়ে ছিল যেটাকে আমরা ক্রস করে এই পাশে চলে এসেছি আমি জানি না ভাই এখানে কি হবে আর থমাস আসছে পেছনে এখনো চলো সোজা এখান থেকে যাওয়া যাক আরামসে আরামসে ওকে 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 থমাস তুই আমাদের ধরতে পারবি না ব্রো তুই নুব আমরা ব্রো আর এটা কি ও ভাই এখানে আরেকটা কোথায় থেকে অদৃশ্য ট্রেন চলে এলো চলো আর এখানে কি ও ভাই এখানে ওইদিকে রাস্তা আমরা কোথাও একটা চলে এসেছি ট্রেন ওয়ার্ল্ডে চলে এসেছি আমরা এখন থমাসও কি ভাসবে আমাদের মতো ও ভাই থমাসও ভাসছে চলো তাড়াতাড়ি ওইখানে যাওয়া যাক আগে এটা কি এটা কোথায় আমরা কোন একটা ডাইমেনশনে ফেসে গেছি ভাই এটা মনে হচ্ছে কোন একটা গ্যালাক্সি যেখানে আমরা ফেসে গেছি দেখো ও ভাই আরামসে 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 মুড়লে হবে না আমি অনেক দূর চলে এসেছি গাইস এবারে চলো এখানে আরামসে 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 ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই চলো 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 আমরা অলমোস্ট চলে এসেছি আর এখানে একটা ব্রিজ রয়েছে যেটাকে আমাদের ক্রস করে যেতে হবে আর এটা আমরা একবারে করতে হবে গাইস আর এখানে আরামসে আরামসে পড়লে হবে না পড়লে হবে না পড়লে হবে না পড়লে হবে না আমরা অনেক দূর আছি আমি দেখি একবার থ্যানোস কোথায় থ্যানোস থ্যানোস থমাস থমাস থ্যানোস নয় ভাই থ্যানোস নয় আমি কেন এটাকে বারবার থ্যানোস বলছি এখানে আরামসে যেতে হবে আমরা পার্টির উপর দিয়ে যাবো গাইস যাতে আমরা এই তলায় পড়ে না ওখানে আটকে যাই ও ভাই আমি পড়ে যাচ্ছিলাম আরেকটু হলে ও ভাই আরামসে 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 সামনে কিছু একটা সাদা রঙে চমকাচ্ছে ও পড়ে গেল ভাই এবার আমরা চারজন হয়ে গেছি ওখানে পড়ে গেছে ও ভাই আমরা অনেক সামনে আছি এটাকে ক্রস করা তো চলো আরামসে যাবো থমাস তুই দূরে থাক ভয় পেলে হবে না আমরা অনেক কাছাকাছি আর এখানে ট্রেন গুলো এই যে থমাসের ফ্রেন্ড গুলো এখানে অনেক দিন ধরে ক্যাপচার হয়ে রয়েছে দেখতে পাচ্ছ যাদেরকে ভেঙে এখানে ফেলে রেখে দিয়েছে এই হচ্ছে থমাস যে এদেরকে বন্ধ করে রেখে দিয়েছে এখানে আর এরা হয়ে গেছে এখন ইভিল তো চলো সামনে সাদা একটা লাইট রয়েছে যেটাতে আমরা ঢুকে পড়লে মনে হয় আমরা এখান থেকে স্কেপ করে নেবো থমাস টাটা ভাই ইয়েস ও ভাই থমাস এখনো আছে ও ভাই এ দেখো থমাস ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এপাশে সাদা লাইটে আর আমরা করে ফেলেছি গেমটাকে স্কেপ তো চলো আজকে গেমপ্লেটা এতটাই যদি তোমাদের গেমপ্লেটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমরা ট্যাঙ্কের অনেক কাছে আছি গাইস সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা একটু লাইক করে দেবে যদি তোমাদের গেমপ্লেটা ভালো লেগে থাকে চলো দেখা হচ্ছে পরের একটা গেমপ্লে ভিডিওতে সি ইউ अगेन ইন দ্য নেক্সট ভিডিও again.